আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গাছে ভাত দিলে কি হয়। আমরা অনেকেই আছি আমাদের সব ধরনের ফুল এবং ফল গাছে এই ভাত সার হিসেবে ব্যবহার করে থাকি। তো এই ভাত আমরা যদি সঠিকভাবে আমাদের যে কোনো ফুল এবং ফল গাছে ব্যবহার করি তাহলে খুব সহজেই আমরা সব ধরনের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ফল পাবো। এবং এই ভাত যদি আমরা আমাদের গাছে ভুলভাবে ব্যবহার করি তাহলে আমাদের গাছের কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, যেমন ধরুন ছত্রাক লেগে যেতে পারে বা গাছের মাটিতে ফাঙ্গাস হতে পারে, এছাড়াও আরও বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, এছাড়াও অতিরিক্ত পিঁপড়ের আক্রমণ হতে পারে। তো কিভাবে আমরা সঠিকভাবে ভাত ব্যবহার করব সেটাই আপনাদেরকে দেখাবো। এছাড়াও এই ভাত ব্যবহারের ফলে আমাদের লেবু গাছে খুব সহজেই দ্রুত প্রচুর পরিমাণে ফুল ফল আসবে, আমাদের লঙ্কা গাছের ফুল ফল ঝরা খুব সহজেই বন্ধ হবে, আমাদের যে কোনো ফুল এবং ফল গাছের ফুল ও ফলের সাইজ বৃদ্ধি হবে এবং আমাদের প্রত্যেকটা গাছ একেবারে সবুজ ও সতেজ হয়ে উঠবে। তো চলুন এই ভাত আমরা কিভাবে আমাদের সব ধরনের গাছে ব্যবহার করব দেখে নেওয়া যাক। তো এই বাসি ভাতের আপনাদেরকে আমি দুটো গুরুত্বপূর্ণ ব্যবহার দেখাবো, তো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারেন। তো প্রথমটা হচ্ছে, প্রথমেই আমাদেরকে বাসি ভাত সংগ্রহ করে নিতে হবে। আমরা অনেকেই আছি বাসি ভাতগুলো ফেলে দিই, তো কিভাবে না ফেলে আমাদের গাছে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক। তো আমি আপনাদেরকে একটি 3 লিটার জলের দ্রবণ তৈরি করে দেখাবো, আপনারা চাইলে আরও বেশি করে করতে পারেন। তো আমি 3 লিটার জলের জন্য প্রথমে 1/2 লিটার মতো প্লেন জল একটি পাত্রে ঢেলে নিলাম, একেবারে প্লেন জল। তারপরে এই ভাত আমরা এই জলের সাথে মিক্স করে নেব। কতটা পরিমাণে মিক্স করব, 1/2 লিটার জলের ক্ষেত্রে আমরা 5 থেকে 7 চামচ মতো মিক্স করে নেব। বেশি মিক্স করলে কিন্তু সমস্যা হতে পারে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ভাত মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এটা আমাদেরকে ঢেকে রাখতে হবে। তো দেখুন 6 চামচ মতো বা 7 চামচ মতো আমরা নিয়ে নেব, পরিমাণ বেশি হলে সমস্যা হতে পারে এই কথাটি মনে রাখবেন। ভাতটা নিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এটাকে একটি পাত্র দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 1 থেকে 2 দিন মতো। একদিন পর আপনারা দেখবেন এই জলটার রং একেবারে একটু সাদা বর্ণের হয়ে গেছে। তো এটা সরাসরি গাছে ব্যবহার করলে কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে, এই কথাটি সবসময় মনে রাখবেন। তাই এর সাথে আমাদেরকে ভালো কোনো ফাঙ্গিসাইড মিক্স করে নেওয়া উত্তম, সে সাপ ফাঙ্গিসাইড হতে পারে বা যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে, এই কথাটি মনে রাখবেন। আর যদি দেখা যায় যে আমাদের সংগ্রহে ফাঙ্গিসাইড নেই তাহলে আমাদের বাড়িতে থাকা হলুদ গুঁড়ো আমরা ব্যবহার করতে পারি, কারণ এই হলুদ গুঁড়ো কিন্তু ভালো ছত্রাকনাশক এবং কীটনাশকের কাজ করে, এটা হয়তো আপনারা যারা বাগান করেন তারা সকলেই জানেন। তাই আমরা 3 লিটার জলের ক্ষেত্রে এরকম 1 চামচ মতো হলুদ গুঁড়ো এই জলের সাথে মিক্স করে নেব, সুন্দরভাবে মিক্স করে নেব। দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এই জলটাকে একটু ঘুলে নেব, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ঘুলে নিচ্ছি যাতে ভালোভাবে মিক্স হয়, তাহলে কিন্তু ভালো কাজ হবে এই কথাটি অবশ্যই মনে রাখবেন। আর এই হলুদটা দিলে আমাদের গাছে ছত্রাক লাগার কোনো ভয় একেবারেই থাকবে না। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 2.5 লিটার মতো প্লেন জল নিয়ে নিয়েছি, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে নিয়ে নিতে হবে 2.5 লিটার মতো প্লেন জল। তারপর যে কাজটা করতে হবে, এরকম একটি ছাকনা আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে, কারণ এই দ্রবণটাকে আমরা সুন্দরভাবে ছেঁকে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে ছেঁকে নিলাম, কারণ এই ভাতগুলো আমরা যদি দিই সরাসরি গাছে এবং ওপরের দিকে থাকে তাহলে কিন্তু আমাদের গাছে পিঁপড়ে ফাঙ্গাস ছত্রাক এছাড়াও বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ হতে পারে। তারপর এটাকে আমরা আমাদের গাছে দিব, তো কতটা পরিমাণে দিব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন এবার জেনে নিই আমরা কিভাবে এই ভাত সরাসরি আমাদের গাছে প্রয়োগ করব, সরাসরিও প্রয়োগ করতে পারি জলে ভিজিয়ে না রেখে। তো সেটা কিভাবে করব দেখে নেওয়া যাক। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদের গাছের গোড়ার মাটিগুলোকে সুন্দরভাবে খুঁড়ে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে খুঁড়ে নিয়েছি, তারপর এই গাছের গোড়া থেকে 4 আঙুল ছেড়ে বা 8 আঙুল ছেড়ে আমাদেরকে এই ভাতটা দিতে হবে। খুঁড়ে নিয়ে মাটিগুলোকে একটু ওপরের দিকে তুলে নিতে হবে এবং ভাতগুলোকে এইভাবে আমরা চারিদিকে ছড়িয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছড়িয়ে দিচ্ছি, কারণ এই ভাতের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের পুষ্টিগুণ থাকে, আর আমরা এইভাবে দিলে ধীরে ধীরে আমাদের গাছ সেই পুষ্টিগুণগুলো কিন্তু পেতে থাকবে। দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা সুন্দরভাবে ওপরের মাটি দিয়ে এই ভাতগুলোকে ঢেকে দিব, তাহলে কি হবে আমাদের গাছে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হবে না, যেহেতু এগুলো মাটির নিচে থেকে গেল।
তো এই ভাত দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা আমাদের গাছে পরিমাণ মতো জল দিয়ে দিব। তাহলে কি হবে, এই ভাতগুলো দ্রুত হারে কাজ শুরু করবে এবং আমাদের গাছগুলো পুষ্টিগুণ পেতে থাকবে। আর অবশ্যই এই ভাত দিয়ে দেওয়ার পর আমাদেরকে একটু বেশি করে জল দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভাত দিয়ে দেওয়ার পর আমরা টব ভর্তি করে সুন্দরভাবে জল দিয়ে দিব। তো চলুন, যে লিকুইডটা আমরা তৈরি করলাম, যে তরল সারটা, এটা আমরা কতটা পরিমাণে দিব এবার দেখে নেওয়া যাক। এটা দেওয়ার আগেও আমরা গাছের গোড়ার মাটিগুলোকে সুন্দরভাবে খুঁড়ে দিব এবং গোড়াগুলোকে আগাছামুক্ত রাখবো। তারপর আমরা যতটা পরিমাণে জল দিই ততটা পরিমাণে বিকেলবেলা আমাদের প্রত্যেকটা গাছের গোড়ায় দিতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এইভাবে দিচ্ছি। তো এইভাবে দিলে আমাদের গাছগুলো খুব সহজেই সবুজ এবং সতেজ হয়ে উঠবে। এর পাশাপাশি আমাদেরকে মাঝে মধ্যে সরিষার খোল ভেজানো জল বা মাঝের মধ্যে হাড়ের গুঁড়ো, এ সমস্ত সারগুলো দিতে হবে। তো এরপরেও ভাত নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।